আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি খুব সকাল থেকে শুরু করেছি। এই তো আমি এখন আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, তারপর দেন আমি নাস্তাটা তৈরি করে নিব। শুরুতেই বলে রাখি, যারা আমার নতুন লাভলি ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইল অতি সহজে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। আর একটি রিকোয়েস্ট, ভিডিওটি পুরোপুরি দেখে তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাস্তা তৈরি করব সিম্পল রুটি। তো আমি আগে থেকেই ডোটা তৈরি করে এই তো এখন রুটিগুলো বানিয়ে নিব। তো এ তো আমি সমস্ত কিছু কুটে দুপুরে লাঞ্চটা রেডি করব, তার জন্য নিয়েছি এখানে বুটের ডাল সিদ্ধ করে রেখেছি। আর এই তো আমি ক্লিন করে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পেস্ট তৈরি করব, জিরে পেঁয়াজের পেস্ট। এটা আমি আগেও দেখিয়েছি, এইভাবে পেস্ট করে রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে। তো দেন আমি বসিয়ে দিয়েছি একটি হাঁড়িতে তেজপাতা, দারচিনি, এলাচি, সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিলাম। বুটের ডাল দিয়ে চিকেন রান্না যারা করেছেন তারাই জানেন এত মজার একটা রেসিপি। যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন এক্সট্রা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে পানি। তো পানি দেওয়া শেষ, এখন মশলাগুলো অ্যাড করি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখন মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে আমি যে ইতো পেঁয়াজ আর জিরে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে পাটাতে বেটে নেবেন, তো আমি পাটাতে বাটলাম না, ব্লেন্ডার গ্লেন্ড করে নিয়েছি। এখন এতো এই চিকেনগুলো দিয়ে দিলাম। এই তো চিকেনের সাথে ভালো করে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
তো ডাক না দিয়ে ডেকে রেখেছি এই পর্যায়ে, কিন্তু আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি, কারণ বুটের ডালগুলো এমনিতে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর বুটের ডালগুলো আবার দিয়ে দিলাম। তো এ তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করে দিব। তো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো এ তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চিকেন দিয়ে বুটের ডাল। আর এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো একটা এ তো একটা বাটিতে এখন আমি বেড়ে নিচ্ছি। দুপুরে লাঞ্চ খেতে আমরা বসে পড়ব। অলরেডি আমার বাচ্চাদের টেবিলে বসে পড়েছে। এই তো আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়ে দিয়েছি। এখন আমার বাচ্চারা বসে পড়েছে, তাদের খাবারটা আমি বেড়ে দিচ্ছি। আর আজকে রান্না করেছি বুটের ডাল দিয়ে চিকেন, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্না করছি টক, টকটা শেয়ার করলাম না। আর রান্না করেছি চিংড়ি মাছ বেবিদের জন্য, ওরা অবশ্য চিকেনটা পছন্দ করে, আমার মেয়েটাও চিংড়িটা পছন্দ করে। আর শুটকি রান্না করেছি শিম দিয়ে। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো সব কিছু খাবার শেষ করে এখন আমি, এই তো কিছু প্লেট ছিল ধুয়ে, এখন আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি। দুপুরে খাবার পরে যে রুটিনটা থাকে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি এখন আমার ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি, আর প্লেট বাসনগুলো তো ধুয়েই নিয়েছি আগে। এখন তৈরি করব ছানা দুধের পুডিং। তো সকালে ঝাল দিয়েছি, দুপুরে দেখলাম ছানা পেকে যাচ্ছে। তো আমি কি করব ভাবতেছি, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য ছানার পুডিংটা বানিয়ে দিই। তার জন্য নিয়েছি এখানে তিনটা ডিম, দুধের সাথে একসাথে মিক্সড করে সবগুলো উপকরণ দিয়ে আমি শুধু জাস্ট বানিয়ে নেব। সিম্পল, একদম ইজি। পরিমাণ মতন চিনি দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর তিনটা ডিম একসাথে মিক্সড করে এখন আমি একটা এই যে এয়ারটেক্স বক্সে আমি বানাবো। তারপর ওভেনে বানাবো। 10 মিনিটের মধ্যে এই ছানাটা হয়ে যাবে, ছানার পুডিংটা। তো দেখতে থাকেন। তো ক্যারামেল দিলাম না, কারণ যেহেতু ছানার পুডিং বানাবো আর আমার বাচ্চারা ক্যারামেলটা পছন্দ করে না। এই তো এখন ছানার পুডিংটা হয়ে গেছে। এখন আমার ছেলে বলতেছে আমি কাটবো। মাঝে মধ্যে কিন্তু আমার ছেলে এই তো কাটতে খুব ভালোবাসে, যদি কেক টেক বানাই। তো আমি ওকে দিলাম, তুমি কেটে ফেলো। তো কাটতেছে, সুন্দর করেই কাটতেছে। আসলে এই পুডিংটা বানাতে কোনো কষ্টই, মানে কোনো ঝামেলাই হয়নি, শুধু জাস্ট সবগুলো একসাথে মিক্সড করে আমি বানিয়ে ফেললাম, আর খুব মজার হয়েছে, সাথে সাথে তো ফিনিশ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর বড় করলাম না ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।